আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস কিচেন। আজ আমি আপনাদের বুটের হালুয়া তৈরি করে দেখাবো। আসলে খুবই সহজ, এটা সকালের নাস্তা, বিকেলে সবসময় আপনারা খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন, এবং তিন চার দিন এক সপ্তাহের মতো এটা সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিয়ে খেতে পারবেন, নষ্ট হবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। হালুয়া তৈরি করতে যা যা লাগে, বুটের ডাল, মানে আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আমি 2 কাপ, মেজারমেন্ট কাপে 2 কাপ, সারা রাত ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে 2 কাপ পানি দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপর শিলপাটায় পিষে নিয়েছি। এরকম হবে, একদম পানি শুকিয়ে পিষে নিয়েছি। চিনি দিব 1 কাপ মেজারমেন্ট কাপে, ঘি দিব 3 টেবিল চামচ, প্রথমে 2 টেবিল চামচ দেব, তারপর 1 টেবিল চামচ, তেল 1/2 চা চামচের, একটু 1/2 কাপের কম ব্যবহার করব, কিশমিশ, বাদাম, কাঠবাদাম আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ, তেজপাতা 2টা, এলাচ 3-4টে, দারচিনি 2টি। এখন আপনাদেরকে আমি চুলায় নিয়ে যাচ্ছি। গুঁড়ো দুধ নিয়েছি 1/3 কাপ, আপনারা ইচ্ছা করে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন 1 কাপ, আমি গুলিয়ে ব্যবহার করব। পিঠের উপর ননস্টিক চুলাটা ধরিয়ে দিলাম, একটা প্যান বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ ঘি শেষে ব্যবহার করব, আর দিয়ে দিব 1/2 কাপের অর্ধেক কম, একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে পিষে রাখা বুটের ডাল, এটা আমি এখানে ছোলার ডাল যেটাকে বলে, সেটা দিয়ে দিলাম। এখন একটা কাঠের ইয়ের সাহায্যে আমি নাড়ব, আমি এখানে কিছু বাদাম নিয়েছিলাম, কিশমিশ, বাদাম, কাঠবাদাম, সেগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভাজব। আমি ডালটা যখন সিদ্ধ করেছি তখন 1/2 চামচেরও কম লবণ দিয়েছি, এবার আমি দিব 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে আবার ভালোভাবে মিক্স করব। মিক্সিং শেষ, এবার দিব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিব। সামান্য একটু পানি নিয়েছি, সেখানে আমি 1/3 কাপ দুধ গুলিয়ে বুটের মধ্যে দিয়ে দিব, যে ঢেলে দিচ্ছি ঘন দুধ, দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, দুধ দিয়ে আবার নাড়াচাড়া দিব। এখন আমি তেজপাতা, লং, দারচিনিগুলো যে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলতেছি। এরকম অবস্থায় প্রায় আমার হওয়ার পথে হালুয়াটা এ যখন ঘুরবে এভাবে কড়াইতে আর লেগে থাকবে না, একদম এভাবে উপরে তেল উপরে দিকে উঠে আসবে। সেক্ষেত্রে আপনারা মনে করবেন যে হালুয়াটা আমার হয়ে এসেছে, আর 1 থেকে 2 মিনিট হলেই হালুয়াটা হয়ে যাবে। এখন আমি ঘি দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি দিলাম, শেষে ঘিটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে।
ঘি দিয়ে আমি নাড়াচাড়া দিব। এক মিনিট নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা বন্ধ করে বরফি আকার কেটে আপনাদেরকে দেখাবো। এবার আমি একটু ওয়েল ব্রাশ করে নিচ্ছি, এটাতে আমি ঢালবো আমার হালুয়াটা, এখানেই ঢালবো। সেক্ষেত্রে আমি একটু ঘি নিয়ে যাচ্ছি যেন নিচে না লেগে যায়। তৈরি হয়ে গেল বুটের হালুয়া। এবার আমি আপনাদেরকে যে শেপে নিয়েছি, একটু হালকা ঠান্ডা হয়েছে, এবার আমি বরফি আকার কেটে দেখাচ্ছি। এভাবে বুটের হালুয়াটাকে বরফি আকার শেপে এভাবে বিভিন্ন ডিজাইন করে করা যায়। আমি আরেকটা আপনাদের সুবিধার্থে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এরকম একটা সাজ নেবেন, সেই সাজের মাঝখানে হালুয়াটা দিবেন, দিয়ে আরেকটা নেবেন, দিয়ে একটু চাপ দিবেন। চাপ দেওয়ার পর তার সাইড থেকে যে অংশগুলো বের হয়ে যাবে সেটা বের করে ফেলবেন, করে দেখুন কত সুন্দর। এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। এভাবে আপনারা এই যে ডিজাইন করেও করতে পারেন। আমি দেখিয়ে দিলাম সাজ, বিভিন্ন সাজ বাজারে শপিং মলে সাজের ডাইসগুলো পাওয়া যায়। আর ইচ্ছা করলে আপনারা এইভাবে বরফি আকার করেও কেটে নিতে পারেন। আমি একটু টেস্ট করছি লবণ, তারপরে সব এভরিথিং ঠিক আছে কি না দেখছি। মিষ্টি, লবণ সব পারফেক্ট। আপনারাও ট্রাই করবেন, ভিডিওটা দেখে ট্রাই করে আপনারা জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।